আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড টু উইথ মুন্সি হৃদয় চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, আপনাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঘুরে দেখাবো। এখন রওনা দিলাম, আমরা যাচ্ছি আমার মাকে আনার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি। এখন বাজে রাত 2টা, আমরা নবগঞ্জ বাজার দিয়ে যাচ্ছি। এখন রাত 2টা বাজে, আমার মাকে আমরা আনতে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাচ্ছি। এখন বাজে রাত 2টা, আমরা আমার ভাগ্না ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা দিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। আমি এখন আসছি নবগঞ্জ পার্কে, আমরা এখন নবগঞ্জ পার্ক থেকে কিছুক্ষণের মধ্যে রওনা দিব শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে। বাসার সামনে থেকে আমরা রওনা দিলাম আমাদের সকল ভাগ্না ভাগ্নি এবং বন্ধুদের নিয়ে মাকে আনার জন্য। এখন বাজে রাত 2টা, আমরা রাত 2টা বাজে রওনা দিয়েছি। আমরা এখন যাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজিমপুরের সামনে। আমরা চলে আসছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে আমরা ঢুকছি। এখানে প্রত্যেকটি গাড়িকে তল্লাশি করা হয়, আমাদের গাড়িও তল্লাশি করা হবে ঢোকার সময়। পুলিশের APPN যেই সব পুলিশরা রয়েছে তারা এইসব তল্লাশি করে এবং দেখে গাড়িতে যাত্রী বা প্যাসেঞ্জার রয়েছে কিনা বা আনতে যাচ্ছে। আমরা মূলত যাত্রী আনতে যাব ভিতরে, আমাদেরকে প্রেসেপ্টা ইয়ে করে নেন। দেখতে পাচ্ছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ইংলিশে লেখা রয়েছে, বাংলা আরবিতেও লেখা রয়েছে, বাংলাতেও লেখা রয়েছে। আমি আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই পার্কিং রয়েছে, গাড়ির পার্কিং, সেই পার্কিংয়ের সামনে জায়গাটুকু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যেসব গ্রুপগুলো বসে রয়েছে তারা হয় গাড়ির ড্রাইভার না হয়তো তাদের যে আত্মীয় আছে তাকে নেওয়ার জন্য আসছে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লোক অপেক্ষা করতেছে তার যাত্রী কখন আসবে, তাকে কখন রিসিভ করবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ অপেক্ষা করতেছে। আছে 16 জুলাই 2022, আজ আমার মা পবিত্র হজ করে বাংলাদেশে আসছে, বাংলাদেশ বিমান দিয়ে আসবে। দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য যাত্রীরা আসছে অন্য একটি বিমান দিয়ে, এখানে দাঁড়ায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ট্রলিগুলো দেখতে পাচ্ছেন শুধুমাত্র বেল্টের দিকে মালগুলো নিয়ে এই জায়গা পর্যন্ত আসতে পারে, ট্রলি আর বাইরে বেরোতে দেয় না। এটা হচ্ছে যাত্রীরা আসার বের হওয়ার পরে যে জায়গাটি থাকে সেই জায়গাটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে সচরাচর সবাইকে যেতে দেয় না, যাত্রী যদি আসে তাহলে তার যে গাড়ি থাকে, গাড়ির ড্রাইভার আর একজন লোক কে ঢুকতে দেয়, তাছাড়া কাউকে ঢুকতে দেয় না, সবাই গ্রিলের বাইরে থাকে। তো আমি এখন এর ভিতরে রয়েছি, দেখতে পাচ্ছেন আমার আত্মীয় স্বজন সবাই, ভাই বোন সবাই এর ভেতরে রয়েছে। আমার একটি কথা বলি, টার্মিনাল 1 টার্মিনাল 2 একই, অন্য অন্য রাষ্ট্রে টার্মিনাল 1 টার্মিনাল 2 বহু দূরে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের টার্মিনাল 1 টার্মিনাল 2 একই জায়গায় একই ইয়া, কিন্তু বিশ্বের অন্য অন্য দেশের টার্মিনাল 2 টার্মিনাল 1 একটা টার্মিনাল থেকে অন্য একটা টার্মিনাল যেতে হলে প্রায় আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যেতে পারে, এত ঘুরে ফিরে যেতে হয়, কিন্তু আমাদের টার্মিনাল 1 টার্মিনাল 2 একই সাথে। হ্যাঁ, নতুন আরেকটা টার্মিনাল হচ্ছে টার্মিনাল 3, সেটা হয়তো এখান থেকে একটু দূরে, রানওয়ে একটাই। তো এখন দেখতে পাচ্ছেন হাজি সাহেবটা বিমান চলে আসছে, হাজি সাহেবটা বের হচ্ছে। দেখতে পাচ্ছেন আমি যেই বেল্ট রয়েছে বেল্টটিতে যে জায়গার থেকে মালগুলো রিসিভ করে সেই জায়গার থেকে সবাই মাল নিয়ে আসতেছে। দেখতে পাচ্ছেন আমি কাছের এই পারে রয়েছি, কাজ দিয়ে বাউন্ডারি দেওয়া আছে, সবাই আসতেছে, আমি এখানে দাঁড়ানো রয়েছি।
আলহামদুলিল্লাহ আমার আম্মু আসছে পবিত্র হজ পালন করে। সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমি এখন আম্মুকে দেখে খুব মানে আমার আবেগটা ধরে রাখতে পারি না, আমি ভিতরেই চলে গিয়েছি। আমার আম্মুকে দেখে সদা তো এদিকে কাউকে ঢুকতে দেয় না, বাট আমি এখানে ঢুকে গেছি। দেখতে পাচ্ছেন আমাদের সব আত্মীয় স্বজন সবাই এখানে রয়েছি, এখানে সবাই আমরা রয়েছি। আজকে আমার আম্মু টুম্পার আম্মু ওরা সবাই আসতেছে হজ করে, পবিত্র হজ করে। আমার আম্মুর যাওয়ার কথা ছিল 2019 সালেই, কিন্তু করোনার কারণে যেতে পারেনি। তো যখন এই বছর হজ চালু হয়েছে ইনশাল্লাহ, আমার আম্মু 2022 সালে গেছে 11 জুন বাংলাদেশ থেকে গিয়েছিলো হজ করার জন্য। আজকে 16 জুলাই আম্মু তারপর টুম্পার আম্মুরা ফিরে আসছে। আমার আম্মু নিবন্ধ করেছিল 2018 সালে, কিন্তু করোনা কালের জন্য যেতে পারেনি। তো আমরা এখন পার্কিংয়ের দিকে যাচ্ছি, আমাদের যে গাড়িটি যাচ্ছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে পার্কিং করা ছিল আমাদের গাড়িটি, সেই জায়গায় যাচ্ছি। আমাদের গাড়িটা আসলে দেখতে পাচ্ছেন গাড়িটা আসতেছে, গাড়িতে উঠবো, সবাই উঠতেছে। তাজবির খুব আনন্দ করতেছে, কারণ তাজবির আমার ছোটো ভাই না, খুব আনন্দ করতেছে, ছোটো মানুষ, সারা রাত জেগে রয়েছে। আমাদের আমার আম্মু যে সৌদি আরব থেকে জমজম কূপের পানি এবং খেজুর বিভিন্ন পণ্য যা যা নিয়ে আনছে, সেগুলো রাখিসগুলো গাড়ির ধিক্ষির ভিতরে রাখছে, দেখতে পাচ্ছেন। আমরা সবাই উঠে বসলাম গাড়ির ভিতরে। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমাদের গাড়িটা এয়ারপোর্টের পার্কিং থেকে বেরোবে, আমরা বেরোয়া যাব। আমাদের ড্রাইভার সাহেব এখন বসলো গাড়িতে, গাড়িটা ছাড়বে। আমরা সবাই সারা রাত খুব মজা করলাম। আমাদের ভাগনা ভাগ্নি বোন সবাই আনন্দ দেখতে পাচ্ছে। আমরা এখন পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি। এরা হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেই তিনতলা পার্কিংটা রয়েছে সেইখানে, এদিকে এটার নিচে আন্ডারগ্রাউন্ড পার্কিং রয়েছে, এবং একতলা দুতলা তিনতলা পর্যন্ত পার্কিং রয়েছে, সাত পর্যন্ত। একত্রে অনেকগুলো গাড়ি রাখা যায়, এরপর তো খালি জায়গা রয়েছে মাঠের মতন, দেখতে পাচ্ছেন। আমরা এখন ভিড় হয়ে যাচ্ছি এয়ারপোর্টের বাউন্ডারি, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারি আমরা এখন আস্তে আস্তে ভিড় হয়ে যাওয়া, আমরা এখন ভিড় হয়ে যাচ্ছি। আপনাদেরকে এর মধ্যেই যতটুকু পাওয়া যায় ঢাকা শহরের রাস্তাঘাট দেখাচ্ছি আপনাদেরকে, রাতের বেলা ঢাকার রাস্তায় কীরকম থাকে, একদম শুনশান নীরব রাস্তা, কেউ দেখলে মনে হবে না দিনের বেলায় রাস্তাগুলো এত জঞ্জাল, এত গ্যাঞ্জাম থাকে, জ্যাম থাকে, কিন্তু রাতের বেলা একদম নীরব। আসলে রাতের বেলা ঢাকার রাস্তাগুলো ঘুরে মজা আছে, যদি নিজস্ব। রাতের বেলা তো আমরা এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছি, আমাদের গাড়ি আমাদের বাড়ির দিকে যাচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এখনও আমরা এয়ারপোর্ট পার হইনি, এগুলো এয়ারপোর্টে যেই কার্গো বিমানগুলো আসে, কার্গো বিমানে যেসব মাল আনা হয় রাখা হয় গোডাউনগুলো, সেই যে গোডাউনের সামনে দিয়ে যাচ্ছি আমরা এখন। মূলত আমরা বের হব এখান দিয়ে, মোটামুটি 1-1.5 কিলোমিটার ঘুরে বেরোতে হয় এখন বর্তমানে। আগে তো ছিল যে রুট দিয়ে গেছিলাম তার পাশের রুটটা দিয়ে বের হয়ে যেতাম, এখন না, এখন অন্য রুট দিয়ে বেরোতে হয়। এখন আমরা এদিক ডাইনি মোড় নেব, ডাইনি মোড় নিয়ে আমরা সোজা বের হয়ে আবার বামে মোড় নিতে হবে আমাদের।
আমরা এখন ডানে মুন নিয়ে বের হচ্ছি, দেখতে পাচ্ছেন আমরা উত্তরা রাস্তার দিকে রয়েছি। এখন আমরা বামে মুন নিয়ে আবার আমাদের যে বিশ্ব রুটে রাস্তা আছে করিলে, সেই রুটে আমরা প্রবেশ যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা ঢাকার শহর। এটা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টটি। আমরা এখন বিজয়সরণী রাস্তা পার হয়ে গেলাম, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিজয়সরণী রাস্তা। আস্তে আস্তে বিজয়সরণী রাস্তা পার হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা। সংসদ ভবন আমার ডান পাশে দেখতে পাচ্ছেন, সংসদ ভবন। অন্ধকারের জন্য সুন্দর করে আপনাদেরকে দেখাতে পারছি না, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংসদ ভবনের রাস্তা। আপনারা সংসদ ভবনটি দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট। আমরা এখন ধানমুড়ি রাস্তা চলে আসলাম, কলাবাগানের রাস্তা। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা নিউ মার্কেটের দিকে যাচ্ছি। আমাদের নিউ মার্কেটের দিকে আমাদের গাড়িটা যাচ্ছে। আমরা ধানমুড়ি 32 এখন পার হলাম। আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি আমাদের এলাকায়, বাসায়। দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাসায় যাচ্ছি, আমাদের সবাই আসছে। আমার ভাগ্নিরা আমার মুড়ে দুই ভাগ্নি ধরে জোরে নিয়ে যাচ্ছে বাসায়, আমাদের বাসায়। আলহামদুলিল্লাহ আমার আম্মু পবিত্র হজ করে আসলো আজ। এই যে দেখতে পাচ্ছেন যে হাতে বেল্টটি, এই বেল্টটি হচ্ছে যখন হজ শুরু হয় আরাফার ময়দানে নিয়ে যাওয়া হয়, তখন এই বেল্টটি পরে দেওয়া হয়, যাতে মানুষ হেরে গেলে, যা মারা গেলে কীভাবে করো। দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের হজ ক্যাম্প থেকে যেই আমার মাকে কার্ডটি দেওয়া হয়েছিল হাজির পরিচয় হিসাবে, এবং সৌদি সরকার যেই কার্ডটি দিয়েছিল হাজির পরিচয়ে, যে কার্ডটি।